ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পরিমণি অনেকেই তাকে প্রতিবাদী নারীও বলে থাকেন। অভিনয় ও ব্যক্তিজীবনের নানা ঘটনায় প্রতিবাদ করে একাধিকবার হয়েছেন খবরের শিরোনাম, যে কারণে সিনেপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেও তার পরিচিতি রয়েছে। নিজের সাথে অন্যায় কিছু হলেই খেপে যান পরি। রোববার আবারও এমনটাই ঘটেছে। এবার তিনি শুধু প্রতিবাদই করেননি, বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো তুলোধুনো করেছেন। তবে হঠাৎ কার উপরে খেপলেন পরি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এমন নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বহুবার খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরিমণি, আর মাদককাণ্ডের পর দাঁড়িয়েছেন আদালতের কাঠগড়ায়ও। এরপর চিত্রনায়ক রাজের সাথে বিয়ে ও বিচ্ছেদের ঘটনায় রীতিমতো টক অব দ্য টাউনে পরিণত হন। বর্তমানে অতীতের নানা ঘটনা ভুলে ছেলে রাজ্যকে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন পরিমণি। শুরু করেছিলেন সিনেমার কাজও, জানিয়েছিলেন ভুল সূত্রে এগিয়ে যেতে চান তিনি। তবে সব বদলালেও পরি এখনো রয়েছেন আগের মতোই প্রতিবাদী। তার সঙ্গে কেউ নেতিবাচক কিছু করলে খেপে যান তিনি, প্রতিবাদ করেন সঙ্গে সঙ্গে। বিষয়টি পরিমণি নিজেও অনেক বক্তব্যে স্বীকার করেছেন। নায়িকার মতে সত্য বলতে নাকি ভয় পান না তিনি, এমনকি অন্যায়কারীকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ এই নায়িকা। 25 ফেব্রুয়ারি আবারও যেন সেটি প্রমাণ করলেন এই অভিনেত্রী। এবার শুধু প্রতিবাদী করেননি, বলা চলে একেবারে খেপে বিস্ফোরক হয়ে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভের সঙ্গে উগড়ে দিলেন অশ্লীল বাক্য, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের কপালে। নতুন করে কি হলো পরি? অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। হঠাৎ অভিনেত্রীর এমন আচরণে হতবাক চলচ্চিত্র সংশ্লিষ্টরাও, আর পরি ভক্তদের মনে কৌতূহল কার উপর খেপলেন নায়িকা। ধারণা করা হচ্ছে সম্প্রতি পরিমণির সঙ্গে এমন কিছু ঘটেছে যার প্রতিবাদ করতে গিয়েই এভাবে চটেছেন তিনি। মূলত রবিবার দুপুরে চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন, মিথ্যুক, ভণ্ড, প্রতারক। এরপর তিনি বেশ কঠিন ভাষায় কয়েকটি গালিও দিয়েছেন। পরি আরও লিখেন, শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল, এই কষ্ট তাদের না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক। পোস্টটি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন জানতে মন্তব্যের ঘরে ভক্তরা প্রশ্ন করলেও নায়িকা কোনো জবাব দেননি। তবে পরিমণির স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে তিনি বিষয়টি সম্পর্কে বেশ অবগত। চয়নিকা চৌধুরী মন্তব্যের ঘরে লিখেছেন, খুব দুঃখিত, ভয়ঙ্কর ব্যাপার, এটা কোনো কথা নাকি? পরিমণি, কি আর বলবো, সব শুনে আমি স্তম্ভিত। এর আগে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত বছর রোডের গল্পের শুটিং এর মাধ্যমে সিনেমায় ফিরেন পরিমণি। বর্তমানে ছবিটি শেষ ধাপের কাজ চলছে, 29 ফেব্রুয়ারি শেষ হবে ছবিটির কাজ। বাংলাদেশ সরকারের অনুদানে ছবিটি পরিচালনা করছেন রেজা ঘটক। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।